শীতের অত্যন্ত পরিচিত গাছ এটি পিটুনিয়া। তবে আপনারা নিশ্চয়ই জানেন পিটুনিয়া কিন্তু গ্রীষ্ম আর বর্ষার গাছ। তবে এখন পুষ্পবিজ্ঞানের কল্যাণে এই গাছটি শীতকালে খুব ভালো হয়। এর অনেক হাইব্রিড প্রজাতি আছে যেগুলো শীতেতেই খুব ভালো হয়। দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটেছে। যত বড় টব হবে গাছটি তত বেশি ছড়াতে পারবে এবং তাতে আরও বেশি বেশি ফুল হবে। এগুলো 10 ইঞ্চির টব, তাই দেখছেন ফুলে ভর্তি। দেখুন সম্পূর্ণভাবে একটা ফুল ফোটা প্রায় 3 থেকে 3.5 ইঞ্চির মতো বড় হয়, যা 4 থেকে 5 দিন থাকে সতেজভাবে। তারপর আস্তে আস্তে সেটি শুকিয়ে যায়। পিটুনিয়ার ক্ষেত্রে বেশি ফুল পাওয়ার জন্য এই শুকিয়ে যাওয়া ফুলগুলোকে পিঞ্চ করে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন বৃতি থেকে এই যে ফুলটা আছে, এই বৃতির অংশটা পিঞ্চ করে দিতে হবে, যাতে বীজ না তৈরি করতে পারে, আরও ফুল তৈরি করতে পারে। এই যতগুলো শুকিয়ে যাওয়া ফুল আছে আমি সবগুলো পিঞ্চ করে দেব। দেখুন এই ফুলটা শুকিয়ে গেছে। ফুলগুলো পিঞ্চ করতে থাকলে আপনার ফুলের পরিমাণ আরও বাড়বে। এই যে দেখুন ফুলটি শুকিয়ে পড়ে গেছে। এই অংশেতে দেখুন এখানে বীজ তৈরি হবে, সেজন্য এই বৃতি অংশটা পিঞ্চ করে দেব। এই পিঞ্চ করে দেওয়ার ফলে আরও বেশি বেশি ফুল হবে। দেখুন এটিও শুকিয়ে গেছে, এটিও আমি পিঞ্চ করে দিচ্ছি। দেখুন এই হ্যাঙ্গিং পিটুনিয়াটারও আমি পিঞ্চ করে দেব। পিটুনিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে এর পাতাগুলি, দেখুন এতে বীজ তৈরি হতে শুরু করে দিয়েছে, তাই এটাকে অতি অবশ্যই পিঞ্চ করতে হবে। দেখুন অন্যান্য ফুলের ক্ষেত্রে যেমন একটা ফুল ফোটার পর অনেক দিন থাকে, যেমন ইনকা বলুন, আপনি কিষানথামান বলুন, যেমন 1 মাস বা 20 দিন পর্যন্ত ফুলটি থাকে, পিটুনিয়ার ক্ষেত্রে কিন্তু ফুলটি 4 থেকে 5 দিন পরেই ঝরে যায়। তাই বেশি ফুল পেতে গেলে একে সবসময় খাবার যোগান দিতে হবে। খাবার পেলে তবে আরও ফুল তৈরি করবে, তাই নিয়মিত পিটুনিয়া গাছে খাবার প্রয়োগ করতে হবে। পিটুনিয়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর গাছের কাণ্ডগুলো এবং পাতাগুলো খুবই রসালো, তাই জল প্রয়োগ করার সময় বা খাবার দেওয়ার সময় সতর্কভাবে দিতে হবে। গাছের ডালে বা পাতায় যদি জল পড়ে তাহলে এই পাতা পচে যাওয়ার খুব সম্ভাবনা আছে। পিটুনিয়া গাছের ডালপালা কিন্তু খুব নরম এবং রসালো, তাই জল দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। জল যদি পাতায় বা ডালপালায় পড়ে তাহলে ডালপালা পচে গিয়ে গাছটি নষ্ট হয়ে যেতে পারে, তাই জল দেওয়ার সময় অবশ্যই গাছটিকে একটু উঁচু করে মাটিতে এই টবেতে জলটা দিতে হবে। জল যাতে না পাতায় লাগে সেটা সুনিশ্চিত করতে হবে। দেখুন আমি জল দেব গাছটিতে। গাছটির এই অংশটা ফাঁকা করেছি, এখানে মাটি দেখা যাচ্ছে, এই মাটিতেই আমি জল দেব। হ্যাঙ্গিং পিটুনিয়াটির ক্ষেত্রেও জল দেব আমরা মাটিতে, এই চুবড়িটায়, গাছের পাতায় নয়। দেখতে পাচ্ছেন অতিরিক্ত জলটা নিচে পড়ে যাচ্ছে।